এখানে আসলে আপনি অনেকগুলো টিবেতিয়ান ফ্ল্যাগস দেখতে পারবেন। এগুলো ইট কামস ইন সেটস অফ ফাইভ, পাঁচটা রঙে আসে। ইনি প্রথম নেপালে এসেছিলেন দিন প্রচার করতে, ইসলাম ধর্ম প্রচার করতে। তাকে তার সপরিবারে হত্যা করেছিল তার ছেলে। ये नेपाली टोपी बड़ा वाला कितना करके? এটাকে রাইট থেকে লেফটে ঘোরানো হয়। वेलकम टू माय चैनल। आज के আমি নেপালে যাচ্ছি কাঠমান্ডুতে। আমার সঙ্গে থাকুন, আশা করি আপনার ভবিষ্যতে ব্লগগুলো আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যে কাঠমান্ডুতে ল্যান্ড করব। আমি ওই বিঙ্গের উপরে বসছি বলে হিমালয়ের প্রপার ভিউটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও খুবই সুন্দর। বুদ্ধনাথ স্তূপা ইজ ইন কাঠমান্ডু। এটা কাঠমান্ডু থেকে প্রায় 25 মিনিট থেমেল থেকে আপনাকে ট্যাক্সিতে লাগবে। এটা বিদেশিদের জন্য টিকিটের দাম হচ্ছে 400 টাকা, আর সা কান্ট্রিজের জন্য হচ্ছে 100 রুপিস। বুদ্ধনাথ স্তূপা হচ্ছে বুদ্ধদের তিব্বতের বাইরে সবচেয়ে বড় পবিত্র স্থান। এটা প্রায় 100, এটা 2টা ফুটবল ফিল্ডের সমান। বুদ্ধনাথ স্তূপাকে 1979 সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়েছিল, অন্তর্ভুক্ত করা হয়েছে। বুদ্ধনাথ স্তূপাকে নেপালি ভাষায় খাসি বলা হয়। এটা সবচাইতে বড় পবিত্র
সাইড তিব্বতের বাইরে এখানে ছোট ছোট অনেকগুলো প্রেয়ার হুইল দেখতে পারবেন কাপড় দিয়ে ঢাকা এটা হচ্ছে আরেকটা বড় প্রেয়ার হুইল এটা আপনি ডান দিক থেকে বাম দিকে ঘোরাবেন ওরা মনে করে ওরা বিশ্বাস করে যে এখানে যে মন্ত্র আছে ওদের তো অনেক মন্ত্র পড়তে হয় তো যতবার ঘোরাবে ততবার একটা মন্ত্র শেষ হবে এইটাই তাদের ধারণা ভিতরে ঢোকাটা মানা তবে চেষ্টা করব কতটুকু ঢোকা যায় ফ্ল্যাগস দেখতে পারবেন এগুলা ইট কামস ইন সেটস অফ ফাইভ পাঁচটা রঙে আসে এটা হচ্ছে নীল সাদা লাল হলুদ আর সবুজ নীলের মানে হচ্ছে আকাশ সাদাটা হচ্ছে বাতাস লালটা হচ্ছে অগ্নি হলুদটা হচ্ছে পৃথিবী আর সবুজটা হচ্ছে পানি বুদ্ধনাথ স্তূপা পাঁচতলা বিশিষ্ট এখানে যে মাটি যেটা সেটা হচ্ছে আপনার পৃথিবী তারপরে যে গোল আকারটা দেখতে পাচ্ছেন তার অর্থ হচ্ছে পানি তার উপরে যেটা বুদ্ধার আই বুদ্ধার চোখ আর উপরে যে কি বলে পতাকাটা যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় অগ্নি তারপরে উপরে যে স্পাইরালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইথার তার উপরে যে ত্রিকোণ বিশিষ্ট যেটা সেটা হচ্ছে বাতাস এইভাবেই এটাকে করা হয় সবচেয়ে টপের যেটা আছে ওটাকে বলা হয় পেনাকা ওটার মানে হচ্ছে অগ্নি মাটিটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে থাকছি সেটাকে বলা হয় পৃথিবী তার উপরে যে গম্বুজ মার্কা জিনিসটা সেটাকে বলা হয় সেটাকে তারা ধারণা করে পানি তারপরে উপরে যে বুদ্ধার চোখ তার উপরে যে ক্যানাপি যে কাপড়টা আছে সেটাকে বলা হয় বাতাস তারপরে যে গোল জিনিসটা আছে উপরে সেটাকে বলা হয় ইথার আর প্যানাকে দেখা যাক কতটুকু ঘোরা যায় করোনার জন্য সবটাই বন্ধ আর এখানে কবুতর অনেক একসময় ঢুকতে দেওয়া হতো এখানে আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা হ্যান্ডিক্রাফ্টস অনেক কিছু কিনতে পারেন তিব্বতান আর্কিটেকচার সামনে একটা তিব্বতান মন্দির আছে এখানে বহুত বড় প্রাপ্তি বিল বলা হয় এটাকে রাইট থেকে লেফটে ঘুরানো হয় There's two wheels, isn't it? এখানে দুটো বিল আছে ভিতরে যাচ্ছি না I'm just sitting here I got time It's clear to see বুদ্ধনাথ স্তূপা ইজ ক্লোজড The world seems small We can sit together It's so beautiful You and me We meant to be নেপালে আসলে অবশ্যই বুদ্ধনাথ স্তূপাতে আসবেন
नेपाले भाषा से खासी बला एटा सब चे बड़ो पवित्र स्थान तिब्बतर बारे बुद्ध धर्म उच्चता 30 मीटर एवं इटा डोमिनेट्स द स्काईलाइन ऑफ काठमांडू Take a step back to see the truth around you. From a distance, you can tell. बुद्धनाथ स्तूपा घूरते घूरते अपने बुद्धिस्ट धांका आर्ट इधर टिब्बतन आर्ट इटा अनेक कष्ट करे बनानो होय इटा के कॉलम विभिन्न रंग व्यवहार करे इटा धांका आर्ट बोला दलाई लामा छवि বিশেষ করে এটাকে বলা হয় থাংকার ভদ্রলোক করছেন অপূর্ব সুন্দর আই পেইন্টিং হিয়ার গোল্ড ইয়েস আই ক্যান সি ইট ডিজাইন অফ গোল্ড This is a Buddhist art. Yeah, Buddhist. This is a Buddha. Okay. Brother, how long you been doing it? It will be finished around. I mean, how long you been doing this art for? Since around 25 years. 25 বছর ধরে উনি করছেন. So how long it takes to get the? Means you know how to learn. Yes, how long it takes? 6 to 7 years to get learn. 6 থেকে 7 বছর লাগে আর্টটা শিখতে. Sir, thank you very much. Dhanyabad. May I know your name, please? Ashwaram Lama. Ashwaram Lama. May I ask you a personal question? Yes. What is Lama stands for? Lama is a in the Buddhist. There is one caste. One caste. Okay. There is also Lama. Lama. Yeah. So, how much this painting is gonna be? Price? It will be after. It will be finished after 3 days later. It will be 14,000 rupees. 14,000 rupees. Okay. Yeah. Thank you, brother. Welcome. This Thangka art is centuries old. Shatabdi Purana. Hajar Hajar Pura Purano art. খাবারের জায়গা আছে অনেকগুলো টিবেতান টুরিস্ট স্পট টিবেতান কাপড় বিক্রি হয় এখানে একজন প্রবাসী বুদ্ধিস্ট যেহেতু এটা বৌদ্ধ ধর্মের জায়গা এখানে বুদ্ধের জিনিস একটি বেতন অনেক কিছু পাওয়া যায় ক্যান আই কাম থ্যাংক ইউ জাস্ট ডুইং আ ব্লগ সরি ইজ ইট ওকে Yeah, okay. Thank you very much. Where are you from? I live in Australia. Australia, okay. I do have some Tibetan friends, but never saw the culture closely. These are all religious. Yes, most of the items are religious. Could you please describe me some of these?
Well, those are electric lamps. For? For offering. Yeah, we normally have lamps in our houses for offering. Okay. Yeah. So these are the electric ones. And these prayer wheels. Usually, you can keep that at home. Yes, of course. It says the same thing. Yes. Yes. Because it has got mantras inside. Mantras inside. Yeah. Oh, you, the mantras are put inside the wheels. Yeah, inside the wheels. And then you, it's right to left. I read an article about it. Yes. Sister, thank you very much. Sure. May I know your name? Pema. Pema, she's from? Nepal. But Tibetan? No, I'm Nepali. Oh, yeah, Nepali. Yeah. It's been a pleasure. Thank you very much. Sure. Have a great day. এই সিরিজের পরবর্তী ব্লগ দেখার জন্য দেশিম্যান ট্রাভেলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।